Dear students of class 5, how are you? I think you are fine. I am fine too. Today I will take your English class. In this class, I will discuss from Unit 4, Lesson 1 to 2. Let's go to the book. Dear students, today we will read from Unit 4, Leisure Time. The story name is Leisure Time. Let's go. Let's go to the word and their meaning with English meaning and Bengali meaning. Dear students, here you can see friend. It's a noun. Friend shabdati hocche noun. এর ইংলিশ মিনিং হচ্ছে এ পারসন হোম ও নো অয়েল অ্যান্ড লাইক এ লট, একজন ব্যক্তি যাকে আমরা ভালোভাবে চিনি এবং অনেক পছন্দ করি। এর বাংলা অর্থ হচ্ছে ফ্রেন্ডের বাংলা অর্থ হচ্ছে বন্ধু। বন্ধুকে তো আমরা ভালোভাবে চিনি আর অনেক পছন্দ করি, তাই না? রিপোর্টার, এটি হচ্ছে নাউন। এর ইংলিশ মিনিং হচ্ছে এ পারসন হু মেক্স নিউজ ফর এ নিউজ পেপার অর টেলিভিশন, একজন ব্যক্তি যিনি সংবাদপত্র অথবা টেলিভিশনের জন্য সংবাদ তৈরি করেন। এর বাংলা অর্থ হচ্ছে প্রতিবেদক। রিপোর্টার এর বাংলা অর্থ হচ্ছে প্রতিবেদক। ম্যাগাজিন, এটি হচ্ছে নাউন। এ টাইপ অফ থিন বুক হুইচ কন্টেন্স আর্টিকেলস অ্যান্ড ফটোগ্রাফ, চিকন, হ্যাঁ চিকন বইগুলো থাকে যেগুলোর মাঝখানে কোনো বিষয় নিয়ে অথবা কোনো ফটোগ্রাফ নিয়ে কথা বলা থাকে, যে কোনো একটা বিষয় আর্টিকেল অথবা ফটোগ্রাফ নিয়ে কথা বলা থাকে। এর বাংলা অর্থ হচ্ছে ম্যাগাজিন। ম্যাগাজিনের বাংলা অর্থ ম্যাগাজিন। অ্যান্সার, অ্যান্সার এটি হচ্ছে ভার্ব। টু সে অর রাইট সামথিং অ্যাজ এ রেসপন্স টু কোশ্চেন, কিছু বলা অথবা লেখা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার স্বার্থে। হ্যাঁ, কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যা বলি এবং লিখি সেটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার বাংলা অর্থ হচ্ছে উত্তর দেওয়া। কোশ্চেন, কোয়েশ্চেন এর এটি হচ্ছে নাউন। এ সেন্টেন্স অর ফ্রেজ দ্যাট অ্যাক্স ফর ইনফরমেশন, একটি বাক্য অথবা ফ্রেজ যা কোনো নির্দেশনা অথবা তথ্য প্রদান করে। প্রশ্ন, কোয়েশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। শিওর, শিওর এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ ছাড়াই, অবশ্যই। শিওর অর্থ অবশ্যই। প্রবলেম, এটি হচ্ছে নাউন, এটি হচ্ছে নাউন। এ সিচুয়েশন দ্যাট কজেস ডিফিকাল্টিস, একটি পরিস্থিতি যা জটিলতা ঘটায়, সমস্যা। প্রবলেম মিন্স সমস্যা, প্রবলেমের অর্থ হচ্ছে সমস্যা। প্লেজার, এটি হচ্ছে নাউন। হ্যাপিনেস অর স্যাটিসফ্যাকশন, সুখী ভাব, হ্যাঁ সুখ অথবা সন্তুষ্টি। দেখো হ্যাপিনেসের বাংলা অর্থ হচ্ছে, সরি প্লেজারের বাংলা অর্থ হচ্ছে আনন্দ। স্পেন্ড, এটি হচ্ছে ভাব। টু পাস টাইম ইন এ পার্টিকুলার ওয়ে, সময় ক্ষেপণ করা কোনো বিশেষ উপায়ে অথবা যেটাকে বলে কোনো বিশেষ উপায়ে সময় ক্ষেপণ করা। স্পেন্ট, কাটানো, এর বাংলা অর্থ হচ্ছে ব্যয় করা অথবা কাটানো, সময় কাটানো যেটাকে বলি আমরা। লেজার, এটি হচ্ছে নাউন। টাইম হোয়েন উই আর নট ওয়ার্কিং, অবসর, যখন আমরা কোনো কাজ করি না সেটাকেই বলে লেজার টাইম, অবসর সময় যাকে বলে। হ্যাঁ, অবসর, লেজারের বাংলা অর্থ হচ্ছে দেখো অবসর।
ঠিক আছে, লাইক এটি হচ্ছে ভার্ব, টু এনজয় সামথিং, কোনো কিছু উপভোগ করা, পছন্দ করা। কাজিন এটি হচ্ছে নাউন, এ চাইল্ড অফ আন্ট অর আঙ্কেল। ফুপু অথবা চাচার ছেলে সন্তান, চাইল্ড শিশু। ফুপু অথবা মামা অথবা চাচার অথবা খালাম্মার বাচ্চা যে সেই হচ্ছে কাজিন। এর বাংলা অর্থ হচ্ছে, দেখো চাচা তো মামা তো ভাই বোন, কাজিনের বাংলা অর্থ হচ্ছে চাচা তো মামা তো ভাই বোন। দেখো সিং এটি হচ্ছে ভার্ব, টু মেক মিউজিক্যাল সাউন্ডস উইথ ভয়েস, উইথ দ্য ভয়েস, টু মেক মিউজিক্যাল সাউন্ডস উইথ দ্য ভয়েস। সিং মিন্স টু মেক মিউজিক্যাল সাউন্ডস উইথ দ্য ভয়েস। সুরেলা শব্দ তৈরি করুন কণ্ঠের সাহায্যে, হ্যাঁ কণ্ঠের সাহায্যে সুরেলা শব্দ তৈরি করাতে কেই হচ্ছে সঙ্গে গান করা বলে, গান গাওয়া। সিং এর বাংলা অর্থ হচ্ছে গান গাওয়া। সামটাইমস অ্যাডভার্ব, নো অন সাম ওকেশনস বাট নট অলওয়েজ, অন সাম ওকেশনস বাট নট অলওয়েজ, কিছু কিছু ক্ষেত্রে বাট কিন্তু সব সময় না, মাঝে মাঝে। সামটাইমস এর বাংলা অর্থ হচ্ছে মাঝে মাঝে, এটি হচ্ছে অ্যাডভার্ব। কিপ এটি হচ্ছে ভার্ব, টু স্টে ইন এ পার্টিকুলার স্টেট, রাখা। কানেক্টেড অ্যাডজেক্টিভ, জয়েন্ট টুগেদার, সংযুক্ত। অ্যাস্ক এটি হচ্ছে ভার্ব, টু পুট এ কোশ্চেন টু সামন, কারো কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা। হ্যাঁ জিজ্ঞাসা করা, অ্যাস্কের বাংলা অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। সেম অ্যাডজেক্টিভ, এক্স্যাক্টলি লাইক আদার, আরেকটি জিনিসের মতো, একই রকম, একই রকম। সেমের বাংলা অর্থ হচ্ছে একই রকম। সুইমিং এটি হচ্ছে নাউন, সুইমিং হচ্ছে নাউন, দ্য অ্যাক্ট অফ মুভিং ওয়ান সেলফ থ্রু ওয়াটার ইউজিং ওয়ানস আর্মস অ্যান্ড লেগস, পানির মধ্যে হাত পা নাড়াচাড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে কি বলে, সুইমিং বলে, এটি হচ্ছে নাউন। হ্যাঁ সুইমিং অর্থ সাঁতার কাটা, ঠিক আছে সুইমিং অর্থ হচ্ছে সাঁতার কাটা। ফিট এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিজিক্যালি ওয়েল, শারীরিকভাবে ভালো, সুস্থ। ফিটের বাংলা অর্থ হচ্ছে সুস্থ। পেইন্টিং, পেইন্টিং এটি হচ্ছে নাউন, দ্য অ্যাক্ট অফ ইউজিং পেইন্ট, ছবি অঙ্কনকে ব্যবহার করা, ছবি অঙ্কন। অফেন এটি হচ্ছে অ্যাডভার্ব, ম্যানি টাইমস অনেক সময়, প্রায়ই, ম্যানি টাইমস মানে প্রায়ই, অফেন মানে হচ্ছে প্রায়ই। রিড এটি হচ্ছে ভার্ব, অ্যাক্টিভিটি অফ গেটিং ইনফরমেশন ফ্রম বুকস, অ্যাক্টিভিটি অফ গেটিং ইনফরমেশন ফ্রম বুকস, বই থেকে তথ্য পাওয়ার যে কার্যক্রম সেটি হচ্ছে রিডিং বা পড়া। রিডিং এর বাংলা অর্থ হচ্ছে পড়া, ঠিক আছে। ফ্রি টাইম এটি হচ্ছে একটি ফ্রেজ, ফ্রি টাইম এটি একটি ফ্রেজ, দ্য টাইম হোয়েন উই ডু নট ওয়ার্ক, যে সেই সময় যখন আমরা কাজ করি না। অবসর, ফ্রি টাইম অর্থ হচ্ছে অবসর। স্পেশালি এটি হচ্ছে অ্যাডভার্ব, পার্টিকুলারলি বিশেষত, বিশেষভাবে যেটা, হ্যাঁ স্পেশালি, পার্টিকুলারলি মানে বিশেষভাবে, হ্যাঁ স্পেশালি বাংলা অর্থ হচ্ছে বিশেষভাবে। ফানি এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যামেজিং অর কজিং লাউডার, মানে হাসাহাসি যেটা, হাসা হাস্যকর ঘটনা যেটা সেটাই, হ্যাঁ হাস্যকর, হাস্যরসাত্মক, হাস্যকর অথবা হাস্যরসাত্মক। স্টোরি
It is a noun. A description, either true or imaginative. A description, either true or imaginative. Shotto othoba onu ki bole etake onubhuti diye ha onuman kore imagine kore কল্পনা করে হ্যাঁ কল্পনা করে কিছুর বর্ণনা দেয়া সত্য অথবা কল্পনাজনক কোনো কিছুর বর্ণনা দেয়াই হচ্ছে স্টোরি এর বাংলা অর্থ হচ্ছে গল্প স্টোরি এর বাংলা অর্থ হচ্ছে গল্প ঠিক আছে তাহলে আমরা ডিয়ার স্টুডেন্টস নাও উই উইল গো টু অ্যাক্টিভিটি বি হোয়ার উই সি পেয়ার ওয়ার্ক Ask and answer the questions. Jorai kaj, proshno koro ebong proshno gulur uttor dao. Haan, ekhane dekho ek number e ache. Who are the reporters? Protibedok kara? Answer hobe, Tomal and Nastin are the reporters. Tomal o Nastin holo protibedok. Dui number dekho, which magazine are they reporting for? Tara kon magazine protibedon করছে অ্যান্সার হবে দে আর রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন তারা ইংলিশ ক্লাব ম্যাগাজিনের জন্য প্রতিবেদন করছে তিন নাম্বার দেখো হো আর অ্যান্সারিং দ্য রিপোর্টার্স কোশ্চেন কে প্রতিবেদকদের প্রশ্নের উত্তর দিচ্ছে সীমা অ্যান্ড বিজু আর অ্যান্সারিং দ্য রিপোর্টার্স কোশ্চেন সীমা ও রাজু প্রতিবেদকদের প্রশ্নের উত্তর দিচ্ছে চার নাম্বার দেখো হোয়াট ডাজ সীমা ডু ইন হার লেজার টাইম সীমা তার অবসর সময়ে কি করে হ্যাঁ দেখো এর উত্তর হবে ইন হার লেজার টাইম সীমা ওয়ার্কস ইন দ্য পার্ক অ্যান্ড লাইকস টু সিং শি অলসো টকস টু হার কাজিন অ্যান্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট অবসর সময়ে সীমা পার্কে হাঁটে এবং গান গাইতে পছন্দ করে সে তার চাচাতো বোন ও তার বন্ধুদের সাথে ইন্টারনেটে কথাও বলে দেখো পাঁচ নাম্বার হোয়াট ডাজ বিজু ডু ইন হিজ লেজার টাইম বিজু তার অবসর সময়ে কি করে দেখো এখানে অ্যান্সার হবে ইন হিজ লেজার টাইম বিজু লাইকস টু সুইমিং অ্যান্ড ডু পেইন্টিং অবসর সময়ে বিজু সাঁতার কাটতে এবং ছবি অঙ্কন করতে পছন্দ করে পেইন্টিং মেক্স হিম ভেরি হ্যাপি পেইন্টিং মেক্স হিম ভেরি হ্যাপি আমি বললাম হ্যাঁ তারপরে অবসর সময়ে সে সাঁতার কাটতেও ছবি আঁকতে পছন্দ করে ছবি আঁকা তাকে আনন্দ দেয় ছয় নাম্বার দেখো হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিনস ডু বিজু লাইক হোয়াই বিজু কোন ধরনের ম্যাগাজিন পছন্দ করে কেন দেখো অ্যান্সার হবে বিজু লাইকস স্পোর্টস ম্যাগাজিনস বিকজ ইট গিভস মি ইট গিভস হিম দ্য নিউজ অফ ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস ইট গিভস হিম নিউজ অফ গেমস অ্যান্ড স্পোর্টস স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট বিজু খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন পড়তে পছন্দ করে কেননা এটি তাকে বিভিন্ন ধরনের খেলাধুলা বিশেষ করে ফুটবল ও ক্রিকেটের খবর প্রদান করে সাত নাম্বার দেখো হোয়াট ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম অবসর সময় এ কথাটির অপর নাম কি দেখো অ্যান্সার হবে ফ্রি টাইম ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম হ্যাঁ ফ্রি টাইম ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম ফ্রি টাইম হ্যাঁ ফ্রি টাইম হলো অবসর সময় এর অপর নাম অবসর সময়ের অপর নাম কি হচ্ছে ফ্রি টাইম যাই হোক নাও উই উইল গো ডিয়ার স্টুডেন্টস নাও উইল গো টু অ্যাক্টিভিটি সি হিয়ার উই ক্যান সি কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পরিপূর্ণ করো এক্সাম্পল উদাহরণ হচ্ছে মাই সিস্টার রিডস ইন হার ফ্রি টাইম ইট মেক্স হার হ্যাপি আমার বোন তার অবসর সময়ে পড়ে
এটি তাকে আনন্দ দেয়। ওয়ান নাম্বার দেখো দেয়া আছে, আই রান ইন মাই ফ্রি টাইম, ইট মে কিপস মি ফিট। আই রান ইন মাই ফ্রি টাইম, ইট কিপস মি ফিট। অবসর সময়ে আমি দৌড়াই, এটি আমাকে সুস্থ রাখে। দুই নাম্বার হবে দেখো, আই পেইন্ট ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে অঙ্কন করি। ইট মেক্স মি প্লেজার, দেখো আমি শূন্যস্থানে কি হবে এটা বসিয়ে দিয়েছি। তিন নাম্বার, আই টক টু মাই ফ্যামিলি ইন আদার কান্ট্রিজ ইন মাই ফ্রি টাইম, ইট কিপস আস কানেক্টেড, আমি আমার পরিবারের সাথে অন্য দেশে যারা আছেন, হ্যাঁ আমি অন্য দেশে আমার ফ্যামিলির সাথে অথবা পরিবারের সাথে অবসর সময় কথা বলি, এটি আমাকে আমাদেরকে যুক্ত রাখে, এটি আমাকে তাদের সাথে যুক্ত রাখে অথবা এটি আমাদেরকে যুক্ত রাখে। লিসেন, সরি নাম্বার ফোর, আই লিসেন টু মিউজিক ইন মাই ফ্রি টাইম, আই লিসেন টু মাই মিউজিক ইন মাই ফ্রি টাইম, আমি অবসর সময়ে গান শুনি, মিউজিক অথবা ইট হবে এখানে, যে কোনো একটা দিলেই হবে, আমি মিউজিক দিলাম। মিউজিক মেক্স মি হ্যাপি, সঙ্গীত আমাকে আনন্দ দেয়। পাঁচ নাম্বার, মাই গ্র্যান্ড মাদার এক্সারসাইজেস ইন হার ফ্রি টাইম, আমার দাদি ভাই অথবা আমার দাদিমা, আমার দাদিমা তার অবসর সময়ে কি করেন, এক্সারসাইজ করেন, শরীর চর্চা করেন। ইট কিপস হার হেলদি, এটি তাকে সুস্থ রাখে। মাই ফাদার রাইটস পোয়েট্রি ইন হিজ ফ্রি টাইম, মাই ফাদার রাইটস পোয়েট্রি, আমার বাবা কবিতা লেখেন, ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে। ইট গিভস হিম প্লেজার, এটি তাকে আনন্দ দেয়। সো ইটস দ্য এন্ড। It's time.